আসসালামু আলাইকুম, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আরেকটা ব্লগে। তো গত ব্লগে আমি বলেছিলাম যে আমি ডাক্তারের কাছে যাব, তো অবশেষে আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। তো আমরা ডক্টরের কাছে যাচ্ছি। তো ডক্টর হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসেন, ভবন একে। তো ডাক্তারের ওখানে প্রচুর রাশ ছিল। 10:30টার সময় আমরা ডাক্তারের চেম্বারে ঢুকতে পেরেছিলাম। তো যাই হোক, ডক্টর দেখিয়ে তারপরে মেডিসিন কিনে আমার আম্মুর বাসায় এসেছিলাম, কারণ আমার আম্মু আমার জন্য আচার বানিয়েছে, সেগুলো নিতে হবে। আর রাতের ডিনারটা আম্মুর বাসা থেকেই করে নিয়েছিলাম। তো ডিনার শেষ করে আমরা আমাদের বাসায় চলে এসেছি। আর এই যে, এটা হচ্ছে আম্মুর আচারের বাটি, আর আমার হাজবেন্ডের হাতেও অনেকগুলো আমের আচার আম্মু আমাকে দিয়েছে। একটা হচ্ছে আমের ঝুরা আচার বানিয়েছে, আর একটা হচ্ছে আমের খোসাসহ যে আচারটা বানায় সেটা। আমার আবার খোসাসহ আচার খেতে অনেক ভালো লাগে। তো এনিওয়েজ, এই যে দেখেন আমার ওষুধের মহড়া। বাপরে বাপ, কতগুলো ওষুধ যে ডক্টর আমাকে দিয়েছে! প্রায় 6টা ওষুধ এক মাসের জন্য, যার মধ্যে 3টাই হচ্ছে ইনহেলার। মানে ওষুধ এখন প্রেসক্রিপশন দেখে বসে বসে খাওয়া শুরু করে দিলাম। ডক্টর বলেছে যে 2 সপ্তাহ দেখতে, যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না ভালো হয় তাহলে নাকি আবার স্টেরয়েড দিবে। তো এটা শুনে তো আবার একটু মন খারাপ হয়ে গেল। তো আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ যেন তাড়াতাড়ি করে ভালো করে দেন, আর আমার যেন স্টেরয়েড নিতে না হয়। আগে কখনো ঠান্ডার জন্য আমাকে একটা ওষুধও খেতে হতো না, আর কোভিডের পর থেকে আমার সব সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন তো আমার মনে হচ্ছে পুরো অ্যাজমা টাইপই হয়ে গেছে, না হলে এতগুলো ইনহেলার কেন দিলেন ডাক্তার। তো যাই হোক, আল্লাহর কাছে এখন একটাই চাওয়া দোয়া যে আমার জন্য স্টেরয়েড নিতে না হয়, আমার জন্য এই ওষুধেই কাজ হয়ে যায়। তো ডক্টর বলেছেন যে ইনহেলারগুলো নেওয়ার পরে একটু মুখটা কুলি করে ফেলতে। তারপরে আমার হাজব্যান্ডেরও আবার ডাস্ট অ্যালার্জি আছে, তো আমার হাজব্যান্ডের মেডিসিন আর আমার মেডিসিন কিছু একদম সেম। তো দুজনের মানে এদিক দিয়ে একটু সুবিধাই হলো যে ও আমাকে বলতে পারে, আমি ওকে এখন বলতে পারবো। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আর এই হচ্ছে আমার ছোটোবেলার পুতুল, যার মধ্যে একটা তো অলরেডি মিস্ত্রিরা নিয়েই গেছে, সেগুলোকে এখনও ফেরত পাইনি আমি। তো যাই হোক, আমি এখানে চলে আসছি রান্না করতে। আর আজকে দুপুরের জন্য আমি রান্না করছি খিচুড়ি, ভুনা খিচুড়ি, আর আলু আর ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। আমার একদম ভুনা খেতে ভালো লাগে না, আমি ভুনা খেতেই পারি না, আমার একদম পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড আবার অপোজিট, তার আবার সব কিছু ভুনা পছন্দ। তো যেহেতু এখন হাজব্যান্ডের খানা আলাদা, সে ডায়েটের খাবার খাচ্ছে, তো তার জন্য সে আলাদা খাবার অর্ডার করে নিয়ে আসছে, আর এখন শুধু আমার জন্যই আলাদা রান্না করতে হচ্ছে। তো এই জন্য আমি আমার মন মতোই রান্নাবান্না করে ফেলি। এখন আর মানে হাজব্যান্ডের পছন্দের রান্না করা হয় না, এখন শুধু আমার পছন্দের রান্না করা হয়। আমার আম্মুর আবার ভাতের চালের খিচুড়ি পছন্দ, কিন্তু আমার আবার ভাতের চালের খিচুড়ি পছন্দ না, আমার পোলাওয়ের চালের খিচুড়ি পছন্দ। তবে অনেক সবজি দিয়ে আমার খিচুড়ি খেতে ভালো লাগে। আর আমার বাসায় যেসব সবজি আছে সেগুলো আসলে খিচুড়িতে দেওয়ার মতো না, যেমন ধুন্দুল, ঝিঙা, চিচিঙ্গা, এগুলো আছে, এগুলো খিচুড়িতে কে দেয়? খিচুড়িতে দেয় হচ্ছে আলু, পটল, ফুলকপি, মটরশুঁটি, এগুলো দিয়ে খিচুড়ি খেতে তো বেশি মজা। কিন্তু আমার বাসায় ওটার একটাও নাই, শুধু আলু আছে। তো আলু আর কী দিব, এই জন্য ভাবলাম যে দরকার নাই, এমনি খিচুড়িটা করে ফেলি। আর কিছুদিন আগে আমি একটা ছোট ইলিশ মাছ কিনেছিলাম। তো আমার আবার ছোট ইলিশ মাছ একদমই পছন্দ না, কারণ ছোট ইলিশ মাছে অনেক বেশি কাটা হয়, আর বড় ইলিশ মাছ আমি পাইনি। কিন্তু আমার ইলিশ মাছ কেন জানি খুব খেতে মন চাচ্ছিলো, যার জন্য একটা ছোট যেটা পেয়েছি যেই সাইজের ওটাই আমি নিয়ে নিয়েছিলাম। তো কিছুদিন আগে তো কচু দিয়ে অর্ধেক আমি রান্না করেছিলাম, আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, মানে মাথা, লেজ আর 2 পিস মাছের অংশ ছিল। তো সেগুলোকে ভাবলাম যে আলু দিয়ে পাতলা ঝোল করে ফেলি, তাহলে আমার একবেলার খাওয়া হয়ে যাবে। একবেলা কি, অনেকবেলারই খাওয়া হয়ে যাবে, কিন্তু আমি তো খাবো একবেলাই। তো এদিকে আমার মাছ, খিচুড়ি সব কিছু রান্না হয়ে গেছে, এইখানে আমি আমার প্লেটও সাজিয়ে নিয়েছি। আর কচু ভর্তা আমি কালকে বানিয়েছিলাম, সেই কালকের কচু ভর্তা রয়ে গিয়েছিল, কারণ যেহেতু আমি একাই খাই, আমার হাজবেন্ড তো খায় না, তো অনেকগুলোই ছিল। তো ভাবলাম যে আজকে একটু ভর্তা নিয়ে নিই সাথে। তো ভর্তা, মাছ আর খিচুড়ি, পারফেক্ট লাঞ্চ। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে আসছি আমার ডাইনিং টেবিলের কাছে। আমার ওষুধগুলো এখন এভাবেই আছে, কারণ আমার 2 বেলা ওষুধ আর ইনহেলার দিনে 3 থেকে 4 বার করে নিতে হবে।
যার জন্য সব কিছু এখানেই আমি রেখে দিয়েছি। আর কি করব, আর আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার আম্মু যে আমার জন্য আচারগুলো দিয়েছিল সেগুলো। এটা হচ্ছে আমের ঝুড়ি, আম ঝুড়ি করে কেটে ওটাকে কীভাবে জানি আম্মু আচারের মতো বানিয়েছে, একটু মোরব্বা স্টাইলে। আর এটা হচ্ছে আমের খোসাসহ আচার, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট, আমার এইটাই খাইতে বেশি ভালো লাগে, বাকি অন্যগুলো একদমই খেতে ভালো লাগে না। তো আমি এখানে একটু আমার জন্য আচার তুলে নিচ্ছি। আচারটা এত মজা হয়েছিল, মানে খুবই মজা হয়েছিল। আম্মু এরকম আচার তুমি আরও বেশি করে বানায় রাখিও, কারণ আমার মনে হয় না যে বেশি দিন এগুলো থাকবে, শেষ হয়ে যাবে। সো আমাকে আরও দিবা, এরকম বানায় রাখো আরও বেশি করে। আবার ভিডিওর মাধ্যমে তোমাকে মেসেজ দিয়ে দিলাম। তো আচার খাওয়া শেষ করে আমি আপনাদেরকে কিছু বিছানার চাদর দেখাবো, যেগুলো আমি কিছুদিন আগেই কিনেছিলাম, কিছু এক্সক্লুসিভ বিছানার চাদর, অনেক সুন্দর। এগুলো হচ্ছে 4 পিসের চাদর, বিছানার চাদর, 2টা বালিশের কভার, আর হচ্ছে ব্ল্যাঙ্কেট অথবা কুইল্ট যাই বলেন না কেন, ওটার একটা কভার। তো এই বিছানা চাদরগুলো আমি কিনেছিলাম হোলসেল ক্লাব থেকে, যেটা যমুনা ফিউচার পার্কে বেসমেন্ট 1-এ হোলসেল ক্লাব, আপনারা হয়তো সবাই জানেন, সেখান থেকে আমার কেনা। তো এগুলো হচ্ছে সব এক্সক্লুসিভ আইটেম, এগুলো সম্ভবত দেশের বাহিরে থেকেই আনানো। তো বিছানা চাদরগুলো দেখে অনেক ভালো লেগে গিয়েছিলো, আর বেসিক্যালি এগুলো আমার হাজব্যান্ডই নিজে পছন্দ করে কিনেছে, সে অনেক শৌখিন মানুষ। তো আমি আবার একটু মাঝে মধ্যে কিপটামি করি, তো আমার হাজব্যান্ড বলে যে না, কিছু অল্প কয়টা যেহেতু নিচ্ছি তো ভালো দেখেই নাও। তো আমি আর কিছু বলিনি, যেহেতু তার মন ছিল নেওয়ার। তো এনিওয়েজ, এটা হচ্ছে বিছানার চাদর, এটা একটা সূর্যমুখী ফুলের মতোই মনে হচ্ছে, যাই হোক। আর এগুলো হচ্ছে বালিশের কভার, তো এটা হচ্ছে মিলানো, ধরেন ব্ল্যাঙ্কেটের যেই কাপড়টা আর হচ্ছে বিছানার যেই চাদরটা, সেই 2টা প্রিন্ট মিলে বালিশের কভার। বালিশের কভার এক পিঠ হচ্ছে ব্ল্যাঙ্কেটের কাপড়ের আর অপর পিঠ হচ্ছে চাদরের প্রিন্টের, তো এভাবে মিলানো। আর এটা হচ্ছে সেই ব্ল্যাঙ্কেটের কভার, এটাও ঠিক একই রকম, এক পাশ হচ্ছে চাদরের প্রিন্ট আর এক পাশ হচ্ছে ব্ল্যাঙ্কেটের আরেকটা প্রিন্ট, তো 2টা প্রিন্ট একসাথে মিলানো, এপিট ওপিট করা। আর ব্ল্যাঙ্কেটের কভারটার মধ্যে আবার চেন সিস্টেমও করা আছে, কিন্তু বালিশের কভারে আবার চেন সিস্টেম নেই। তো বালিশের কভারে চেন সিস্টেম থাকলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো হতো। এনিওয়েজ, এটা হচ্ছে আরেকটা বিছানার চাদর, এটাও একটা ফ্লোরাল প্রিন্ট, এটাও সেম বিছানা চাদরের একটা প্রিন্ট আর হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভারের একটা প্রিন্ট, আর এই 2টা প্রিন্ট মিলে বালিশের কভার এপিট ওপিট করা। তো আমি এখন প্রথমে বিছানা চাদরটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পাউডার ব্লু কালারের মধ্যে বিছানা চাদরটা, তার মাঝখানে সাদা রঙের প্রিন্ট করা আছে কিছু পাতা ফুল, আর এগুলো হচ্ছে বালিশের কভার, যেমনটা বললাম, এক পাশ হচ্ছে ব্ল্যাঙ্কেটের প্রিন্ট আর এক পাশ হচ্ছে বিছানা চাদরের প্রিন্ট। আর ব্ল্যাঙ্কেটের প্রিন্টও সেম, এপিট ওপিট করা বিছানার চাদর, আর ক্যাকটাস একটা প্রিন্ট করা, 2টা মিলে, একটা হচ্ছে ব্লু পাউডার ব্লু কালার আর একটা হচ্ছে একটু লেমন কালার। এটা হচ্ছে 3 নম্বর বেডশিট, এটা একটু ডিফারেন্ট। প্রথমে যেটা আমি খুলছি সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভার, এক পাশ প্রিন্ট করা আর এক পাশ একদম প্লেন সলিড কালার, আর বালিশের কভারও সেম, এক পাশ প্রিন্ট আর এক পাশ হচ্ছে সলিড কালার, অপোজিটে কোনো প্রিন্ট নেই। আর এটার কোনো আলাদা বিছানার চাদর নেই, এটা হচ্ছে ম্যাট্রেসের একটা কভার দিয়েছে, যেটা চারপাশে রাবার দেওয়া, তো এটা হচ্ছে ম্যাট্রেসে পরাতে হবে। তো আমার যেহেতু কোনো লেপ বা ব্ল্যাঙ্কেট খুব ভারী টাইপের নাই বা কুইল্ট টাইপের নাই, যেটা মানে কভার হিসেবে আমি ব্যবহার করব, তো আমার বিছানার উপরে যে এই তোষকটা, তো আমি ব্ল্যাঙ্কেটের কভারটাকে ভাবছিলাম যে এই তোষকটার মধ্যে পরাবো। তো মাথার মধ্যে ওরকমই চিন্তা ভাবনা ছিল, তো ভাবলাম যে দেখি কি হয়। তো ফার্স্টেই আমি হচ্ছে আমার ম্যাট্রেসের উপর এই কভারটাকে পরিয়ে নিচ্ছি, তারপরে যেই পাতলা তোষকটা সেটার উপরে আমি হচ্ছে কুইল্টের কভারটা আমি পরাবো। তো ওটা পরাতে আমার জীবন শেষ হয়ে গিয়েছিলো, মনে হচ্ছিলো যে হাজব্যান্ড বাসা থাকলে একটু সুবিধা হতো, আমি নিজেই পণ্ডিতি করতে গিয়েছিলাম, তো করতে গিয়ে আমার ভালোই মানে ধকল গেছে,
এটাকে অনেক সময় নিয়ে পড়াতে হয়েছে। অবশ্য ফার্স্ট টাইম আমি এভাবে পড়াচ্ছিলাম বা আমি এভাবে ট্রাই করেছিলাম জন্যই হয়তো বা এত সময় লেগেছে, বা সেকেন্ড টাইম যখন আমি এটা আবার ট্রাই করব তখন হয়তো বা আমার এত ঝামেলা হবে না, কারণ আমি এটার সিস্টেমটা বুঝে গেছি কীভাবে কী করতে হয়। তো বেডশিটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ছিল আমার আজকের ভ্লগ। ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য আরেকটা ভ্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।